এবার ইরান তুরস্ক এক হতে চলেছে, কার আছে হিম্মত ঠেকাও? আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা নেবেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি এস জে রতন। বিশ্ব রাজনীতিতে স্রোতের বিপরীতে ইরান একাই লড়ছে পশ্চিমাদের সাথে। শত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি সামরিক শক্তিতে ঈর্ষণীয় অবস্থায় পৌঁছেছে। সম্প্রতি আরেক পরাশক্তি তুরস্কের সাথে ইরানের সখ্যতা দিনকে দিন বেড়েই চলেছে। বোঝাই যাচ্ছে ইরান তুরস্ক এক হয়ে কাজ করলে তাদেরকে রুখে দেবার শক্তি কে হতে পারে তা ভাবনা চিন্তার বিষয়। সম্প্রতি ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে এক টেলিফোন সংলাপে সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করেছেন উভয় দেশের দুই কর্ণধার। এই টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে তেহরান আঙ্কারা সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, খুব শিগগিরই তেহরানে নতুন করে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে দুদেশের যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এই টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানও নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেছেন, দুদেশের মধ্যে যৌথ সহযোগিতার ধারণাটি বর্তমানে আঞ্চলিক দেশগুলোর সামনে রয়েছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাম্প্রতিক সফর বিনিময়ের বিষয়টি উল্লেখ করেন। এরদোয়ান বলেন, তার আসন্ন তেহরান সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা হবে। পর্যবেক্ষকরা বলছেন, অভিন্ন ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধন, ভূকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান এবং বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়ার কারণে এই দুই দেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য এই দুই দেশের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে সন্ত্রাসবাদ সহ এ অঞ্চলের বহু সমস্যার মূল কারণ হচ্ছে বিদেশিদের হস্তক্ষেপ। তাই বাইরের হস্তক্ষেপ ছাড়াই আমাদের নিজেদেরকেই আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করতে হবে বলে তেহরান মনে করে। এ কারণে ইরান ও তুরস্কের কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়েও কথাবার্তা বলেছেন। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এশকাবাদে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ইকোর শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতে মিলিত হন। ওই সাক্ষাতে তুরস্কের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা সহযোগিতাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিতে পারি। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বোঝা যায় আঞ্চলিক রাজনীতিতে এ দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলেও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বিস্তারকে তারা খুবই গুরুত্ব দেয়। বর্তমানে দুদেশের মধ্যে শিল্প, কৃষি, পর্যটন, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে ব্যাপক সহযোগিতা বজায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের আসন্ন তেহরান সফরকালে এ সহযোগিতার মাত্রা বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে। গেল নভেম্বরের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি গেল 29 নভেম্বর সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো এর 15তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এই আহ্বান জানান। এরদোয়ান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান। এর আগে সোমবারেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থার জন্য দায়ী দেশ হিসেবে আমেরিকাকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এটিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। 5 মাস বিরতির পর গেল 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দেয়নি। সমৃদ্ধ ইতিহাসের উত্তরাধিকার মধ্যপ্রাচ্যের প্রধান দুই আঞ্চলিক শক্তিধর দেশ অনারব তুরস্ক ও ইরান এখন বৈশ্বিক আলোচনার দুই প্রধান কেন্দ্র।
ইরান হলো শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ থিওলজিক্যাল গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র। অন্যদিকে তুরস্ক সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ শাসনতান্ত্রিকভাবে উদার সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র। প্রথমটি ইতিহাসখ্যাত পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকার আর দ্বিতীয়টি উসমানীয় খেলাফত খ্যাত তুর্কি সাম্রাজ্যের আধুনিক উত্তরাধিকার। প্রথমটি রাজতন্ত্রের অধীনে দীর্ঘকাল থেকে 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে এক ধরনের গণতন্ত্র ও ইসলামী থিওলজির মিশেল শাসন ব্যবস্থায় এখন পরিচালিত হচ্ছে। দ্বিতীয়টি প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফতের অবসান ঘোষণা করে এবং মোস্তফা কামাল পাশার উগ্র সেকুলার শাসনে বিংশ শতকের পৌনে এক শতাব্দী শাসিত হয়েছে। 2002 সালে রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP ক্ষমতায় আসার পর নতুন এক শাসনধারার সূচনা হয় তুরস্কে। 2021 সাল পর্যন্ত তুরস্কে শাসনতান্ত্রিকভাবে সেকুলার শাসন বজায় থাকলেও খিলাফত আমলের প্যান ইসলামিজম ধারা প্রবলভাবে এখন দৃশ্যমান হয়ে উঠেছে। ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে জটিল টানা পড়েন এবং সহযোগিতা দুটি দেখা যায়। দুটি দেশই পরস্পরের প্রধান বাণিজ্য অংশীদার এবং ভৌগোলিক সান্নিধ্যের পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং জাতিগত বৈশিষ্ট্যের দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল বলে মনে করা হয়। বৃহত্তর ইরানি নৃগোষ্ঠী কুর্দিরা তুরস্কের, আর তুর্কি বংশোদ্ভূত গোষ্ঠী আজারবাইজানিরা ইরানের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। দুটি দেশই একসময় উল্লেখযোগ্য সভ্যতা ও সাম্রাজ্যের উত্তরাধিকার, আর এখন উভয়ই বিভিন্ন ছায়াগোষ্ঠীকে সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে। তুরস্ক ও ইরান এমন দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে নির্ভরতা, সহযোগিতা এবং প্রতিযোগিতা তিনটি বিষয় সমান্তরালভাবে দৃশ্যমান। প্রতিবেশী দেশ হিসেবে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরতা দুই দেশের মধ্যে ঐতিহাসিক কাল থেকে চলে এসেছে। দুই দেশই মানচিত্রের বাইরে যখনই অভিন্ন স্বার্থের বিষয় এসেছে তখনই একে অপরকে সহযোগিতা করেছে, আবার যখনই কৌশলগত স্বার্থের সংঘাত এসেছে তখনই একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সিরিয়া, ইরাক, আজারবাইজান, এমনকি লিবিয়া বা আফগান ইস্যুতেও দুই দেশের নীতি পদক্ষেপে পার্থক্য দেখা গেছে। তবে এসব বিষয় প্রক্সি সংঘাতের মধ্যে সীমিত থেকেছে, প্রত্যক্ষ লড়াই পর্যন্ত গড়ায়নি। মধ্যপ্রাচ্যে বিপরীতমুখী স্বার্থ সংঘাতের পাশাপাশি অভিন্ন কিছু নীতি পদক্ষেপ দুই দেশকে নিতে দেখা গেছে, যার লক্ষ্য মূলত ইসরায়েল। ইরান বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইসরায়েলকে। রাজতন্ত্র শাসনে রেজা শাহের সাথে কূটনৈতিক ও কৌশলগতভাবে গভীর সম্পর্ক থাকলেও আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবের পর ইসরায়েলের সাথে ইরান দৃশ্যমান কোনো সম্পর্ক রাখেনি। বরং ইরানি পরমাণু কেন্দ্রে হামলা, বিজ্ঞানীদের হত্যা এবং ইরানি ছায়াশক্তিগুলোকে নিশানা বানানোর ঘটনায় দুই আঞ্চলিক শক্তির মধ্যে সর্বাত্মক বৈরী সম্পর্ক প্রায়ই প্রকাশ পায়। ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সাথেও রয়েছে ইরানের গভীর সম্পর্ক। অন্যদিকে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তার উত্তরসূরি সরকার ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির সাথে সম্পর্ক বজায় রেখেছে। 2002 সালে AK পার্টি ও তার আগে নাজমুদ্দিন আরবাকানের নেতৃত্বে রাফা পার্টি ক্ষমতায় থাকাকালেও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়নি। তবে গাজা অবরোধ ভেঙে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া তুর্কি জাহাজে ইসরায়েলের হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে। ইসরায়েলের সাথে আরব ও মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইরানের মতোই তীব্রভাবে বিরোধিতা করেছে তুরস্ক। দুই দেশই একই মাত্রায় বিরোধিতা করেছে জেরুজালেমে ইসরায়েলের রাজধানী স্থাপন এবং গাজায় সামরিক অভিযানের ব্যাপারে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ইরান সামরিক সহায়তা দিলেও তুরস্ক দিয়েছে কূটনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তা। ইরান ও তুরস্ক দুটি দেশই আঞ্চলিক এমনকি বৈশ্বিকভাবে প্রাধান্য বিস্তারকারী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা লালন করে বলে মনে করা হয়। ইরান পারস্য সাম্রাজ্যের পরবর্তী গৌরবোজ্জ্বল সময় ফাতেমি খিলাফতের প্রভাবের পুনরুজ্জীবন, আর তুরস্ক উসমানীয় খিলাফতের প্রভাবের অধ্যায়টি নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে ফিরে পেতে চায় বলে মনে হয়। তবে দুটি দেশের ভৌগোলিক অবস্থান, ধর্মীয় ও জাতিগত বিশ্বাস আর বাস্তবতার কারণে প্রভাব বিস্তারের কৌশল ও পথ বেশ ভিন্ন। ইরান বিশ্বস্ত ছায়াশক্তি হিসেবে ব্যতিক্রম ছাড়া শিয়া ধর্মমতের মুসলিম জনগোষ্ঠী ও অঞ্চলকে বেছে নেয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ অথবা ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো শিয়া ধর্মমতে বিশ্বাসী। এর বাইরে শিয়া প্রধান অঞ্চল ও দেশগুলোর যেখানে ধর্মীয় চেতনা প্রবল নয় সেখানে ধর্মীয় সক্রিয়তা তৈরি ইরানের বর্তমান শাসনের অন্যতম কৌশল। একই সাথে সুন্নি ধর্মমতে বিশ্বাসীদের শিয়া ধর্মমতে নিয়ে আসার একটি প্রকল্প রয়েছে তেহরানের। শিয়া ধর্মমতের বিস্তার ও এর অনুসারীদের সংগঠিত করার বিষয়টি শিয়া ইমামরা ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে পালন করেন। তবে এর পাশাপাশি এই উদ্যোগের একটি কৌশলগত দিকও রয়েছে।
যার প্রধান লক্ষ্য ইরান কেন্দ্রিক একটি শিয়া প্রধান শাসন বলয় সৃষ্টি করা। তুর্কি উসমানীয় খিলাফত পরিচালিত হতো সুন্নি ধর্মমত ধারণ করে। এ সাম্রাজ্যের মধ্যে তুর্কি ও আরব জাতি গোষ্ঠীর মুসলিম অঞ্চল ছাড়াও বলকান ও পূর্ব ইউরোপের কিছু এলাকা অন্তর্ভুক্ত ছিল। এটি প্রথম বিশ্বযুদ্ধের পর লুজান চুক্তির মাধ্যমে ভেঙে পড়ে। তুর্কি খিলাফতের উত্তরাধিকার রাষ্ট্র তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক খিলাফত ব্যবস্থার অবসান ঘোষণা করে ধর্মনিরপেক্ষ তুরস্কের নতুন অভিযাত্রা শুরু করেন। এরপর তুর্কি রাষ্ট্রের সাথে ইসলামী ধর্মমত ও দৃষ্টিভঙ্গির এক প্রকার দেয়াল তৈরির চেষ্টা হয়। তবে এরপরও 600 বছরের উসমানীয় খিলাফতের সময় যে ধর্মবিশ্বাস ও সংস্কৃতি লালিত হয় তার গভীর প্রভাব তুর্কি সমাজে থেকে যায়। কামাল পাশা তার সময় তুর্কি ভাষার আরবি অক্ষরকে রোমান অক্ষর দিয়ে প্রতিস্থাপন, অনেক ক্ষেত্রে ধর্মীয় আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও আরবিকে তুর্কি ভাষা দিয়ে বদলে দেয়া, ধর্মীয় অনুশীলনকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিদায় করে পাশ্চাত্য জীবনাচরণকে তুর্কি সমাজ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আর সামরিক বাহিনীকে উগ্র ধর্মনিরপেক্ষতার রক্ষকের ভূমিকায় নিয়ে আসেন। তুরস্ক ইরানের সম্পর্কে নানা সময় উত্থান পতন লক্ষ্য করা যায়। 2017 সালের জানুয়ারি থেকে সিরিয়ার গৃহযুদ্ধের সমাধানের জন্য আস্তানা আলোচনায় ইরান ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তুরস্ক। 2017 সালে কাতার কূটনৈতিক সংকটের সময় ইরানের সাথে তুরস্কের সম্পর্ক আরও উন্নত হয়। সেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে বিরোধে কাতারকে উভয় দেশই সমর্থন করে। 2017 থেকে 2018 সালে ইরানি বিক্ষোভের সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানায়। 2018 সালের গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের নিজ নিজ বিরোধে ইরান ও তুরস্ক একে অপরকে সমর্থন করে। ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রকাশ্য বিরোধিতা করে তুরস্ক, আর অ্যান্ড্রু ব্রুনসনকে আটক করার বিষয়ে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে ইরান। 2019 সালের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় এক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তুরস্ক। 2020 সালের জানুয়ারিতে তুরস্ক যুক্তরাষ্ট্রের দ্বারা কাসেম সুলাইমানি হত্যার নিন্দা জানায় এবং দাবি করে যে এটি এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। ইরান এবং তুরস্কের মধ্যে খুব ঘনিষ্ঠ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। উভয় দেশই অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। 2000 থেকে 2005 এর মধ্যে এই বাণিজ্য $1 বিলিয়ন থেকে $4 বিলিয়ন উন্নীত হয়েছে। তুরস্কে ইরানের গ্যাস রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তুরস্ক ইরান থেকে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে, যা তার চাহিদার প্রায় 30%। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে তুরস্ক দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের উন্নয়নে $12 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। উভয়ের দ্বিমুখী বাণিজ্য 2010 সালে $10 বিলিয়ন ছিল। উভয় সরকারি ঘোষণা করেছে যে অদূর ভবিষ্যতে এটি $20 বিলিয়নে পৌঁছাবে। কিছু ক্ষেত্রে যতই বৈপরীত্য থাক, তারপরও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে যাক ইরান তুরস্ক একসাথে, এটাই সবার কামনা। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।